মিষ্টি টক লোফ্যাট, যার যেমন প্রয়োজন বেছে নিন খাঁটি দুধের তৈরি প্রাণ দই ভান্ডার থেকে। প্রাণ দই, যখন খুশি সারা বেলা। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগাকে বলা হয় শিল্পনগরী। এই শিল্পনগরী সবচেয়ে পুরাতন বিদ্যাপীঠ আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যাপীঠ পুরাতন হলেও দীর্ঘদিন ছিল অবহেলিত। 2014 সালের 5ই জানুয়ারি সংসদ নির্বাচনে কুষ্টিয়া এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ রেজাউল হক চৌধুরী। রেজাউল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হয়ে আসেন এই স্কুলের সাবেক ছাত্র আসাদুজ্জামান চৌধুরী লোটন। তিনি সভাপতি নির্বাচিত হয়ে স্কুল ও শিক্ষার মান উন্নয়ন কাজে মনোনিবেশ করেন। এমপি সাহেবের সহযোগিতায় একে একে তৈরি করেন স্কুলের নতুন ভবন, পুরাতন ভবন সংস্কার করে ক্লাস নেবার উপযোগী করে তোলেন। ছাত্রছাত্রী ও এলাকাবাসী সুবিধার্থে নান্দনিক শহীদ মিনার, উন্মুক্ত মঞ্চ, শিল্পপতি নুরুজ্জামান বিশ্বাসের অর্থায়নে অত্যাধুনিক নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়াম তৈরি করেছেন। ছাত্রছাত্রীদের চলাচলের সুবিধার্থে প্রায় 300 ফিট পাকা রাস্তা, চমৎকার ফ্লাগ স্ট্যান্ড, ফুলের বাগান তার আমলেই তৈরি হয়েছে। স্কুল ফিল্ড বছরে প্রায় 9 মাস পানির নিচে থাকত, এতে ছাত্রছাত্রীদের খেলার অসুবিধা হতো। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে এমপি রেজাউল হকের সহযোগিতায় বালি ও মাটি ভরাট করে খেলার উপযোগী করে তুলেছেন। এতে কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, তাই তিনি নিজ উদ্যোগে জেলা পরিষদের মাধ্যমে দোকানসহ ওয়াল করে দিচ্ছেন। আসাদুজ্জামান চৌধুরী লোটন গত 28 ডিসেম্বর কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। ছাত্রছাত্রী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অবহেলিত আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ে লোটন চৌধুরীর মতো সভাপতি সবসময় দরকার। তার উন্নয়নের কথা সবসময় মনে রাখবে আল্লাহর দরগাবাসী। আমি স্কুলের ছাত্র, আমি এসএসসি ব্যাচ ছিলাম 1990। এই স্কুলের আমি ম্যানেজিং কমিটি সভাপতির দায়িত্ব গ্রহণ করি 2014 সালের ফেব্রুয়ারি মাস সম্ভবত। আমি আসার পরে এই স্কুলের যে উন্নয়নমূলক যে কাজগুলো হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য 300 ফিট মতো রাস্তায় স্কুলের এবং আধুনিক মানের একটি শহীদ মিনার, উন্মুক্ত মঞ্চ, বরং সুরবুদ্দিন চৌধুরীর উন্মুক্ত মঞ্চ এবং আধুনিক মানের একটি ফ্ল্যাগ স্ট্যান্ড, নতুন বিল্ডিং এবং জরাজীর্ণ যে বিল্ডিং ছিল পুরানো সেই বিল্ডিংয়ের সংস্কার করেন। এখানে এই এর অর্থ মূলত বর্তমান যে সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী, তার সহযোগিতায় আমি কাজগুলো করেছি। বাদবাকি অর্থ আমি স্কুলের অর্থের থেকে এবং বিভিন্ন জায়গার থেকে অর্থ ম্যানেজ করে আমি এই উন্নয়নমূলক কাজ করে হচ্ছি। দৌলতপুর থেকে আসানুল হক, 71 বাংলা টিভি, ঢাকা।